এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা, এখন বাংলা, এখন বাংলা। নমস্কার, আপনারা দেখছেন এখন বাংলা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি পিঙ্কি। দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলি একবার। প্রথমেই নজর রাখবো যে ঘটনার দিকে, তা হলো দেবরায় জনসভা সারলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী। রবিবার ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে জনসভা করলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী। তিনি এদিন বলেন, তৃণমূল সরকারের যে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তা এই ভিড় দেখেই বুঝতে পারছি। 10 বছর ধরে রাজ্যটাকে শোষণ আর তোষণ করেছেন তৃণমূল নেত্রী। তিনি এদিন আরও বলেন, মমতা ব্যানার্জি এখন বলছেন তিনি শিল্প আনবেন, কর্মসংস্থান দেবেন, তাহলে 10 বছর ধরে কি খেলা আর মেলা করেই কাটিয়েছেন? তিনি এদিন আরও বলেন যে এই সরকারকে বিদায় জানিয়ে এবার বিজেপি সরকারকেই আনতে হবে। গায়ে আগুন লাগিয়ে দিয়ে গৃহবধূকে খুন, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা শহরে। ভালোবাসার বিয়েকে মেনে নিতে না পারায় বাড়ির গৃহবধূকে গায়ে আগুন লাগিয়ে খুন করা হলো মালদা শহরে। গৃহবধূর সাথে তার ছেলেও গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে দুজন ব্যক্তিকে। পুলিশ সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম সঞ্চিতা চৌধুরী, বাপের বাড়ি যদুপুর 1 নম্বর এলাকায়। তার 1.5 বছরের এক সন্তানও রয়েছে। ওই গৃহবধূর মা পুষ্প মণ্ডলের অভিযোগ, লাভ ম্যানেজ করে বিয়ে করেছিল, ও দেখতে পাচ্ছিল না, ওর শাশুড়ি মেরে ফেললো আগুন লাগিয়ে। কখন তোমাকে মেয়ে বলেছিল কিছু? আমার মেয়ে বললো, মা আমার শাশুড়ি মারলো, তা আমি বলছি বেটা কিছু করিস না, তুই বাড়ি থেকে নাহলে বের হয়ে, 4 দিন আমার কাছে এনে থাক, রাখ, ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে বলছে মা আমার শাশুড়ি বের হতে দিল না, আমার শাশুড়ি ঘরের ভিতরে আমাকে বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ফের বলছে কি পুরো আলো দৌড়াতে দৌড়াতে যাই দেখি আগুন ভা ভা করে আগুন দিয়েছে। তারপর আর তো কিছু নয়, আগুন পেটি শেষ হয়ে আলো। বাচ্চাটার পা পুড়েছে, কপাল পেয়েছে, এটা হাত। কেন তো কেন শাশুড়ি ওকে দিতেই পারছিল না, শাশুড়ির জীবনের কাঁটা হয়ে গেছিল আমার মেয়েটা। কোনোদিন ভালোবাসলো না, 4 বছর হলো, 4 বছরও কোনোদিন ওকে বৌমা বলে স্বীকার করলো না। কিভাবে মারলো? আগুন, কেরোসিন তেল দিয়ে আগুন লেগে গ্যাস বাষ্ট করিয়ে লাগাতার মেয়ের উপর অত্যাচার শুরু করেন তারা। এরপরই সোমবার পরিকল্পনা করে শ্বশুরবাড়ির লোকেরা রান্নাঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেন মা ও ছেলেকে। যদিও ছেলে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর দুজনকেই আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এবার তৃণমূল শিবিরের দিকে। বিজেপি মহিলা সভানেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল এবার ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল সভাপতি। এই ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘুনাপাড়া এলাকায়। বিজেপি 33 নম্বর মণ্ডলের যুব সভাপতি তপন শিকদার বলেন, রবিবার রাত 1টা নাগাদ বিজেপির সক্রিয় সভানেত্রী রীতা অধিকারীর বাড়িতে আগুন ধরিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী। তবে এই ঘটনায় বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তপনবাবু। আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে তৃণমূলের সভাপতি একরামুল হক এদিন বলে, সম্পূর্ণ ওদের গোষ্ঠীকন্দলের ফলস্বরূপ। আমরা প্রশাসনের কাছে দাবি করছি এবং বিজেপির কাছে আমরা চ্যালেঞ্জ করছি, যদি এই ঘটনার সঙ্গে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী জড়িত থাকে তার প্রমাণ যদি পায়, সেই আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেস নিচ্ছি। উনি ওই রীতা অধিকারী যিনি মহিলা সভানেত্রী এই মণ্ডলের, উনি নিজের দলের কাছে ক্রেডিট নেওয়ার জন্য বারবার এই ঘটনাগুলি ঘটছে। এত নোংরা রাজনীতি আমরা কখনো ভাবতে পারি না। রবিবার রাতের ঘটনা ও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এরকম নোংরা রাজনীতি তৃণমূল করে না। পাশকুড়া ব্লকে প্রচারে নামলে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। দ্বিতীয় দফার ভোটের আর মাত্র বাকি কয়েকদিন, প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। সোমবার সকালে পাশকুড়া ব্লকের উত্তর মেছোগ্রাম, দক্ষিণ মেছোগ্রাম ও পিতপুর এলাকায় মোটর সাইকেলে করে মিছিল করলেন বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি।
সোমবার তিনি বাড়ি বাড়ি জনসংযোগ করেন এবং তার পাশাপাশি বাইক মিছিলের মাধ্যমেও নির্বাচনী প্রচার করেন। আপাতত এখানেই শেষ করছি। দোসরা মে কার দখলে বাংলা জানতে হলে অতি অবশ্যই চোখ রাখুন এখন বাংলার পর্দায়।